Hi friends, here is TK Kundu from the decks of Friendly Tutorial Home with a newspaper report on art exhibition held in your school on the occasion of Saraswati Puja. Guys, this is at the request of a student friend through comment box. It's for the students of class 10 under West Bengal Board of Secondary Education and class 12 under West Bengal Council of Higher Secondary Education. Guys, I have already told you the format of report writing, and accordingly I have written it very simply. Just to give you the idea, I have given the caption, that is title, in blog letter, that is art exhibition held in a school. Then I have written by a special correspondent, means Bishesh Sangbaddata Dara. After that, from the left side, I have started the report with name of the place and date, that is Kolkata, January 31, 2020. On 29th and 30th January, an art exhibition was held at ABC High School in South Kolkata on the occasion of Saraswati Puja this year. এই বছর সরস্বতী পূজা উপলক্ষে দক্ষিণ কলকাতার একটা উচ্চ বিদ্যালয় এবিসি হাই স্কুলে একটা আর্ট এগজিবিশন অনুষ্ঠিত হলো 29 এবং 30 জানুয়ারি। ইট ওয়াজ ফর টু ডেজ এগজিবিশন অনলি, এটা দুদিনের মাত্র প্রদর্শনী ছিল। ভিজিটিং টাইম ওয়াজ 10 AM টু 8 PM। ভিজিটিং অর্থাৎ ভ্রমণের সময় ছিল সকাল দশটা থেকে রাত 8টা পর্যন্ত। দ্য স্টুডেন্টস অ্যাটাচড টু আর্ট পার্টিসিপেটেড ইন ইট, যে সমস্ত ছাত্রছাত্রীরা আঁকার সঙ্গে অর্থাৎ আর্টের সঙ্গে জড়িত, শিল্পের সঙ্গে জড়িত, তারা এতে অংশগ্রহণ করেছিল। দিস এক্সিবিশন গেভ অ্যান অপরচুনিটি টু দ্য স্টুডেন্টস টু ইনভলভ দেমসেলভস অ্যাক্টিভলি ইন দিস এক্সিবিশন, এই প্রদর্শনী ছাত্রছাত্রীদের একটা সুযোগ করে দিয়েছিল এই এক্সিবিশনের সঙ্গে ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে জড়িত করার। দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড দেয়ার আর্ট ইন ডিস্টিংক্ট ফর্ম, ছাত্রছাত্রীরা তাদের শিল্পগুলো, আর্টগুলো উপস্থাপন করেছিল খুব স্পষ্ট আকারে। দে অলসো প্রেজেন্টেড দেয়ার আর্ট ইন থেমস, তারা বিষয়বস্তুর ওপর ভিত্তি করে তারা এই আর্টগুলো উপস্থাপন করেছিল। ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট এক্সিবিশন অফ ট্যালেন্টেড আর্টিস্ট, প্রতিভাশালী শিল্পীর দ্বারা এটা ছিল একটা চমৎকার প্রদর্শনী। দ্য রেসপন্স অফ দ্য পিপল ওয়াজ অলসো রিমার্কেবল, জনগণের যে সাড়া এতে সেটাও ছিল খুব উল্লেখযোগ্য। মেনি আর্ট লাভার্স ভিজিটেড দিস এক্সিবিশন, অনেক আর্ট প্রেমিকরা, শিল্প প্রেমিকরা ভ্রমণ করেছিল এই প্রদর্শনীতে। অ্যান্ড প্রেজড ইট, এবং ইহাকে প্রশংসা করেছিল। সাম পিপল ওয়ান্টেড টু পে ফর সাম স্পেশাল আর্ট ওয়ার্ক, বিশেষ শিল্পকলার জন্য অনেকেই দাম দিয়ে নিতে চেয়েছিল। সো গাইস, দিস ইজ দ্য শর্ট নিউজ পেপার রিপোর্ট। আই হোপ আই এম এবল টু গিভ ইউ সাম গাইডলাইন অ্যাবাউট হাউ টু রাইট সাচ রিপোর্ট। থ্যাংকস ফর লিসনিং টু মি টাটা।